সালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে আমি মুস্তাফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন আবু হেনা রাজ্জাকি সিনিয়র আইনজীবী রাজাকি ভাই এখন আলোচনা আমাদের দেশের অঙ্গন ছেড়ে বাইরে যদিও আমাদের দেশের অঙ্গনটার একটা সংযুক্ততা আছে যেহেতু প্রতিবেশী দেশ ভারতের একটি নির্বাচন হয়েছে যেই নির্বাচনে তৃতীয়বারের মতো মোদি শপথ নিচ্ছেন আজকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী গেছেন এবং আশেপাশে দক্ষিণ এশিয়ার সরকার এবং রাষ্ট্রপ্রধানদের অনেকেই দেবেন বলে আশা করা যাচ্ছে মন্ত্রিসভা গঠন হবে এবং সেটা ইন্টারেস্টিং শপথ আমাদের রাজনীতিতে কি বার্তা দিচ্ছে ধন্যবাদ সিরোজ ভাই আপনাকে আসলে ভারতের নির্বাচন তো হয়ে গেল এটা নিয়ে অনেক কথা আছে কথা চলছে চলমান এবং যে বিষয়গুলো চলমান সেটা টোটালটাই তাদের আভ্যন্তরীণ এই মন্ত্রণালয় চাওয়া তারপরে আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে এগুলা খুব কমন আলাপ যেটা নীতিশ সাহেব এবং নাইডু সাহেবের সাথে চলছে আমার কাছে মনে হয় এই গুলা কোয়ালিশন সরকার যখন হতে যায় তখন খুব কমন এটা নিয়ে সিরিয়াস করার মনে হয় না আমার কিছু আছে কিন্তু আপনি যেটা বললেন যে আমাদেরকে কি বার্তা দেয় এটা আমি চেষ্টা করি দিয়ে একটা কথা বলার জন্য এবং এই নির্বাচনে শুধু কি আমাদের জন্য বার্তা না আমার কাছে মনে হয় আমাদের জন্য বার্তা আছে আহ বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে তার বার্তা আছে ইভেন ব্যক্তি মোদী সাহেবের জন্য বার্তা আছে বলে আমার কাছে মনে হয় আমি জানি না ঠিক সেই আমি একটু ভিন্ন আসপেক্টে কথা বলি প্রথমত আসেন দুইটা নির্বাচনের তফাত থাকি মানে ভারতের নির্বাচন এবং বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের নির্বাচনে আমাদের সরকার যেটা করলো ক্ষমতাসীনরা একটা দলকে তিন ভাগ করে ইগল ট্রাক এবং নৌকা মার্কা করে নির্বাচন করে বলতেছে এটাই গণতন্ত্র তাহলে ভারত কি গণতন্ত্র বোঝে না ভারত কি পারতো না বিজেপিকে তিনটা ভাগ করে নির্বাচন করতে তার মানে কঠিন ভাবে আপনি ভারত আমাকে সমর্থন করুক কি না করুক সেটা ভিন্ন কথা কিন্তু ভারত চোখে আঙুল দেখায় দিল যে বাংলাদেশে গণতন্ত্র নেই দুই নম্বর তাদের নির্বাচনের পার্থক্য দেখেন যেখানে নির্বাচন করেই ফলাফল নির্ধারিত হয় আর বাংলাদেশে ফলাফল আগাম নির্ধারিত হয় এগুলো দুইটা দেশের গণতন্ত্রের বা নির্বাচনের পার্থক্য এবং বিশ্ব বাংলাদেশের গণতন্ত্র নেবে না ভারতের গণতন্ত্র নেবে অফকোর্স ভারতের গণতন্ত্র গ্রহণযোগ্য এতে আবারও বলছি বাংলাদেশের গণতন্ত্র নাই সেটা আমাদের সরকার নির্বাচন করে প্রমাণ করলেন আর একটা বিষয় প্রমাণ করেছে ওই দেশের আপনি দেখেন ওখানে তিনটা নির্বাচন হয়েছে আমি মোদী সাহেবের টার্মটা যদি বলি চোদ্দ উনিশ এবং দুই হাজার চব্বিশ চোদ্দ উনিশ সেই নির্বাচনটাও কিন্তু ইভিএম এ হয়েছে আচ্ছা ইভিএম তো মানুষে বানায় ম্যান মেড মেশি এবং এটা মেনুপুলেশনে সম্ভব এখন আসেন এই যে চব্বিশ সালের যে নির্বাচনটা হইল এই নির্বাচনটা কিন্তু এই মোদী সরকারের বিগত দিনের নির্বাচন দুটোকে বৈধতা দেয় চরম ভাবে কারণ মেশিন করা যায় এটা বিশ্বাস করি তাহলে এটা তো বিশ্বাস করি সত্য কিন্তু তাদের ম্যানুপুলেট করেন নাই করলে তো দুই হাজার করতে পারতেন অর্থাৎ মেশিন ম্যানুপুলেট করা যায় কিন্তু ভারত করে না করে না বিধায়ী দল ভেঙে একটা দল ভেঙে তিন ভাগে নির্বাচন করতে হয় নাই বরং যার যার দল এসে নির্বাচন করেছে এটা প্রমাণ করেছে যে মেশিন মেনুপ্রেট করা যায় কিন্তু ভারত একটা গণতান্ত্রিক দেশ তারা করে না তারা জনগণের আস্থার উপরে নির্ভরশীল জনগণের ভোটের উপরে নির্ভরশীল এবং তারা স্বতঃস্ফূর্ত জল দল মত নির্বিশেষে ভোট দিতে যায় এবারে প্রায় একশো কোটি ভোটার ছিল না মানে রাফলি একশো কোটি তার থেকে একষট্টি বাষট্টি শতাংশ ভোট করেছে মানে বাষট্টি কোটি লোকে ভোট দিয়েছে এই কারণে বললাম ইভিএম মেশিনটা দিয়ে যে নির্বাচন করা যায় সেটা সরকার এবং জনগণের মাঝখানে যদি আস্থা বিশ্বাসের সম্পর্ক থাকে এস্টাবলিশ করে দিল ভারত নির্বাচন করে যে বাংলাদেশ সরকারের জনগণ এবং সরকারের মধ্যে কোনো আস্থার সম্পর্ক নেই অন্তত নির্বাচনের ব্যাপারে সরকারকে বিশ্বাস করে না এবং সরকার আমাদের সিসি রাশিয়ার নির্বাচন দেখতে গেলেন এত দূরে পাশের দেশ ভারতের নির্বাচনটা দেখতে গেলেন না কেন দেখতে গেলেন যে এই কারণে সেটা হইলো যে নির্বাচন কমিশন সাংঘাতিক স্বাধীন এত বেশি স্বাধীন যে সে চুজ করছে রাশিয়াকে চুজ করছে কেন চুজ করছে কারণ আমাদের নির্বাচন সামনেও এইগুলা এইভাবে করা হবে যদি সবাই আমরা মানে বেঁচে থাকি এজন্য এই প্রশ্নের কোনো লাভই নাই আমি বলছি এটা হলো মানে কি বলবো আমি আপনি এটা এমন একটা প্রসঙ্গ আনলেন যে দুইটা নির্বাচন কমিশনের দেখেন আমার কাছে মনে হয় আমাদের নির্বাচন কমিশনের যোগ্যতা তাতে দুই এক যুগ ট্রেনিং নিতে হবে দুই এক যুগ জানতে হবে সবচেয়ে বড় কথা হলো সরকার যেটা আমি আপনাকে আগেও বলছি বাংলাদেশের সরকার এবং জনগণের মাঝখানে বিশ্বাস আস্থার সম্পর্ক নাই অর্থাৎ জনগণ সরকারকে বিশ্বাস করে না সরকার জনগণকে বিশ্বাস করে না এ দলকে তিন ভাগ করে এবং ইভিএম মেশিনে করতে চায় না কিন্তু ভারত সেটা প্রমাণ যে না গ্রহণযোগ্য। কেন আপনি দেখেন এই দুইটা দলই আছে ভারতের সার্বজনীন দল একটা বিজেপি এবং একটা কিন্তু আপনার কংগ্রেস এবং সব দলেরই আসন সংখ্যা বেড়েছে যা কিছু কমেছে বিজেপি এখন আসি থার্ড বার্তাটা কি দেয় এবং থার্ড বার্তা যেটা যেটা মারাত্মক বার্তা হবে আমি মনে করি যেটা আমি মনে করি মোদী সরকার একটা বিরাট সাকসেস হবে বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র তার গণতন্ত্রকে অটুট রেখে গণতান্ত্রিক বিশ্বের আস্থা অর্জন করেছে আমি মনে করি এবং গণতান্ত্রিক বিশ্বের আস্থা অর্জন করার মানে হচ্ছে বাংলাদেশ তুমি যদি জনগণের আস্থা চাও এদিকে ফেরত আসো নয়তো করুণ পরিণতি অপেক্ষা করছে এটা আমি মনে করি দ্বিতীয় কথা হইল একটা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা যখন আপনার আস্থা অর্জন করে ঠিক তখন কোনো সন্দেহ নাই বিদেশি বিনিয়োগ বাড়বে এবং এই বিদেশি বিনিয়োগ বাড়বে তাতে যদি পশ্চিমা বিশ্ব ধরে চায়নার বিনিয়োগ কোনো বিনিয়োগ নয় চায়না হইলো এটাকে আমাদের দেশে বলে বাইন্য জাত যাতে বলে সুৎখর মানে কিভাবে মানুষ কাট পায় কিন্তু উদাহরণপন্থী যারা বিনিয়োগকারী বিশেষ করে পশ্চিমা বিশ্ব সেই দেশের বিনিয়োগ ভারতে ব্যাপকভাবে আসবে বলে আমার ধারণা এগুলো হইলে এই নির্বাচনের ভালো দিকটা আমি বলতেছি পাশাপাশি আমি দেখলাম নীতিশ এবং নাইডু তাদের মারাত্মক জায়গা তারা পেয়েছে এবার কিন্তু তারা কি তাকে অফার দিছিল আমি জানি কংগ্রেস অফার দিছিল প্রধানমন্ত্রী হওয়ার কথা তো সেক্ষেত্রে যদি আমি ওইটা হাইপোথিস কল্পনা করি নীতিশ এবং নাইডু এরা যেহেতু রাজ্য ভিত্তিক ব্যক্তি এরা কিন্তু শুধু রাজ্যের ভিত্তি সীমাবদ্ধ এবং আহ সার্বজনীন না সারা ভারতে না সেক্ষেত্রে তারা বোধ হয় একটা সুযোগ হারাইলো কি প্রধানমন্ত্রী হওয়ার একটা সুযোগ তাদের ছিল এখন প্রশ্ন হচ্ছে যদি কোনো কারণে আজকে মোদী সরকারের সাথে তাদের যে কোয়ালিশন সরকার হতে যাচ্ছে যদি কোনো কারণে ভেঙে যায় আমি তো কল্পনা করি এবং তারপর যদি এই কংগ্রেসকে অফার দেয় যে তোমরা সরকার গঠন করো সেক্ষেত্রে আর যাই হোক নাইডু এবং নীতিশের কারো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকবে না কারণ অফারটা তো আগে দেওয়া হয়েছিল তো এটা একটা সুযোগ গেছে বলে আমার কাছে মনে হয় এখন আসতে পারেন বিজেপি কি বার্তা পেল একটা এত বললাম যে নির্বাচনে দুই দেশের পার্থক্য বিজেপি বার্তা কিছু পেয়েছে বলে আমার কাছে মনে হয় কারণ আগেও বলছি ভারতে মাত্র দুইটা দলই আছে যেটা সর্বভারতীয় একটা হলো বিজেপি আর একটা হলো আপনার কংগ্রেস এবং সব দলেরই কিন্তু নির্বাচনের আগে ম্যানিফেস্টো ছিল এবং এই নির্বাচনী ম্যানিফেস্টো সব দলের ছিল তার মানে আমি মোটামুটি যে দলগুলা আসন বেড়েছে বেশিরভাগ দলের আসন পেয়েছে তাদের ভিতরে সে জেএসডি যেটা নীতিশের তারপর সে চন্দ্রবাবু নাইডু তারপরে যদি কংগ্রেস ধরি তার অলমোস্ট ডাবল হয়েছে গতবার ছিল বাউন্নটা এবার হয়েছে নিরানব্বইটা তৃণমূলের বেড়েছে সমাজবাদী পার্টি বেড়েছে ডিএমকে বেড়েছে এদের ম্যানুফেস্টোর সাথে যদি আমরা আজকে বিজেপি ম্যানুফেস্টো মিলাই আমি কিন্তু কোনো ম্যানুফেস্টো জানি না তাহলে এদের ম্যানুফেস্টোটা নিশ্চয়ই জনগণ একটু বেশি গ্রহণ করেছে তাই এদের আসন বেড়েছে এবং বিজেপির কিছু কমেছে সেক্ষেত্রে কোয়ালিশন সরকার যদি হয় আমি মনে করি যে এটা তাদেরকে চিন্তা ভাবনা করা উচিত এবং এই ফ্লো এই ফ্লোটা যদি চলতে থাকে তাহলে আমি বলবো বিজেপির জন্য যেটা বার্তা কারণ আমরা এর আগে কিন্তু কখনো বিজেপির বার্তা শুনি নাই মোদী সরকার তাই বিজেপির জন্য বার্তা এই সামনে আমি কল্পনা করি দুই হাজার যে নির্বাচন আসতেছে অর্থাৎ সেটা যদি এই ফ্লো চলতে থাকে এই ফ্লো চলতে থাকলে কংগ্রেস কিন্তু আরো বেশি অ্যাডভান্স হবে এবং সে সরকার গঠন দিকে এগিয়ে যেতে পারে সেই বিষয়টা এখন কি এখনি বিজেপি ভাবতে হবে এবং বিজেপি সেটা ভেবে যেটা করতে হবে জিএসডি টিডিপি কংগ্রেস তৃণমূল সমাজবাদী পার্টি টিএম ডিএম এদের সবার ম্যানিফেস্টোর ভিতরে যে কমন বিষয়গুলো আছে সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে এগুতে হবে পাশাপাশি আমরা আরেকটা বিষয় বলতে চাচ্ছি মোদী সাহেবের জন্য আমার একটা ব্যক্তিগতভাবে বলতে চাই উনি খুব ভালো করতেন যদি এবার তৃতীয়বার প্রধানমন্ত্রী উনি না হয়ে ওনার দলের অন্য কাউকে বানাইতেন এটা আমার ব্যক্তিগত মত কেন বলছি কারণ আমরা এর আগে কিন্তু কোন বিজেপির মন্ত্রী মানে প্রধানমন্ত্রী পাই নাই তারপরে এন ডি প্রধানমন্ত্রীও পাই নাই শুধু পেয়েছি মোদি সরকার মানে সেক্ষেত্রে অন্য একজন তৃতীয় ব্যক্তি যদি আসতো তাহলে উনি এটা রিগেইন করতে পারতেন বলে আমার ধারণা যে এক নম্বর এটা আমার ধারণা আর দ্বিতীয়টা হইলোই যে হয়তো তিনি চেয়েছেন কারণ মানুষ তো চাই যে তৃতীয়বার যেহেতু নেহরু সাহেব তৃতীয়বার হয়েছেন উনি হয়তো হয়তো চেয়েছেন এটা উনি রং করেছেন আমি তা বলছি না কিন্তু আমার কাছে মনে হয় অন্য কাউকে বানাইলে উনি যে ইমেজটা লস হয়েছে বললে মনে হয় সেটা গেইন করতে পারতেন বলে আমার ধারণা এই আর কি জি আরেকটা বিষয় বাংলাদেশের ক্ষেত্রে আলোচনা আসছে যে আজিজ বেনজির এই ধরনের মানুষকে কেন সরকার এত প্রশ্রয় দিলো আজকে তাদের কেলেঙ্কারি প্রকাশ হচ্ছে অন্যদিকে আনারের ঘটনায় প্রমাণ হচ্ছে যে রাজনীতি যে দুর্বৃত্তদেরকে লালন পালন করে একজন চোরা কারবারি মানে সিন্ডিকেটের সদস্য সে এই চোরা স্বর্ণ চোরা চালানোর সাথে যুক্ত এটা ওই অঞ্চলের মানুষ জানে তারা কারা বসবাস করে তাহলে আজকে দেখেন আজকের প্রথমত একটা রিপোর্ট আছে আনার সাহেব সম্পর্কে উনি প্রায় চার 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 দশক ধরেই স্বর্ণ ব্যবসার সাথে জড়িত এখনকার মানুষ মারা গেছে বারবার কথাগুলো বললে বিরক্ত লাগে চার দশক ধরে যে স্বর্ণ চোরাচালনের মানে যুক্ত সেটা বাংলাদেশের যারা ক্ষমতা তারা খুব ভালোভাবে জানেন এবং একটা সময় আমার কাছে যেটা মনে হয় উনি তো উপজেলা চেয়ারম্যান হয়েছেন উনি এমপি হয়েছেন মেয়র হয়েছেন সব পদই উনি হোল্ড করছেন আমার কাছে মনে হয় একটা পর্যায়ে বোধ উনি ছাড়তে চেয়েছেন মানে প্রথম আলোর ভাষাটাই মনে হয় যে আমার টাকা পয়সা বহুত এবং বেসিক্যালি আই নো দ্যাট আই আই এম ব্লাডি ক্রিমিনাল উনি নিজে জানতেন যে উনি ক্রিমিনাল একটা সুপার ক্রিমিনাল উনি জানতেন উনি হয়তো এক সময় ভাবছেন যে না আমি এখান থেকে বেরিয়ে আসি না এটা হয় না আপনি সাধারণত আপনি যদি আন্ডার ওয়ার্ল্ডে চলে যান আপনি অনেক লোককে নামায় যখন ফেরত আসতে চাইবেন আপনাকে কেউ বিশ্বাস করবে না কারণ আপনি বহু কিছু জানেন এটা একটা কারণ আর তার সাথে অর্থনৈতিক সম্পর্ক থাকতে পারে সেটা ভিন্ন কারণ কিন্তু আপনাকে কেউ বিশ্বাস করবে না ইউ ক্যানট সার্ভাইভ সব পেয়ে আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে উইল বি আইডেন্টিফাইড অ্যাজ ক্রিমিনাল সুতরাং এটা হয় না সুতরাং সেক্ষেত্রে এটা এটা সে যে হইছে বা হতে পারে এটা আমার কাছে খুব স্বাভাবিক মনে হয় কিন্তু একটা বিষয় খুব কষ্টদায়ক আমার এখানে আমাদের সরকার এখানে বৈশা সে মারা যাওয়ার পরপরই বলে ফেলল প্রধান এই স্বরাষ্ট্রমন্ত্রী আহ এই হত্যার সাথে বাংলাদেশের সম্পৃক্ত অন্য কেউ নয় হারুন সাহেব ও মানে কনফার্ম করলেন যে মৃত্যু হয়েছে কিন্তু পার্লামেন্টে আমরা শোক শোক বার্তা মানে শোধ প্রস্তাব নিতে পারিনি সুতরাং এইভাবে কথা বলা ঠিক নয় উনি খুন হয়েছে কিনা এখনো নিশ্চিত নয় কিন্তু আমরা কিন্তু অফিসে কাগজে কলমে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন হারুন ফেলছেন অনেকটা দেশে মারা গেছে তাহলে কিন্তু কি হয় শোক প্রস্তাব নিতে হয় এই যে আমরা শোক প্রস্তাব নিতে পারলাম না তাহলে আজকে পর্যন্ত যা কিছু বলা হচ্ছে সরকারি ভাবে মন্ত্রী বলুক যারা বলুক দায়িত্বশীল তাহলে তারা রোপাকাণ্ডা ছাড়া কিছুই নাই যতক্ষণ কোন তদন্ত না বেরিয়ে আসে এক দুই হচ্ছে তদন্ত যদি ঢালাও করে ক্যামেরা যায় আর আমরা জানতে থাকি তদন্তে কি কি হচ্ছে তাহলে তো সিফিসিয়েন্ট প্রাইভেসি থাকছে না তথ্য ওপেন হয়ে যাচ্ছে তথ্য ওপেন হয়ে গেলে কিন্তু অপরাধ এবং দুইজন কনস্টেবলের চাকরিও গেছে অতি সম্পত্তি তথ্য বিক্রি করার দায় সুতরাং সেদিক থেকে আরো সতর্ক হওয়া উচিত এইবার আসেন দায়টা দায় কেন সরকার নিবে না নিতে বাধ্য হবে এই কারণে বলছি আমি আমি কয়দিন আগে দেখলাম জেনারেল ইয়ে সাহেব কি বলে আমাদের কল্যাণ পার্টির জেনারেল ইব্রাহিম সাহেব। ইব্রাহিম সাহেব এক জায়গায় বলুছি। হ্যাঁ, ইব্রাহিম সাহেব এক জায়গায় বলতেছেন টু দি পয়েন্টে টু দি পয়েন্টে যে চ্যানেল আই সেখানে বলতেছে সরকারের এই ধরনের নিয়োগ দেওয়ার আগে চিন্তা করা উচিত একজন জেনারেল আজিজের জন্য পুরো আর্মি বিতর্কিত। আমি তার কথার সাথে একমত। একজন জেনারেলের জন্য আর্মি বিতর্কিত, একজন বেঞ্জিরের জন্য পুলিশ বিতর্কিত। কারে? কিন্তু জেনারেল ইব্রাহিম সাহেব যে উপদেশটা দিতেছেন কি হিসাবে দিতেছেন অর্থাৎ উনি বলতে চাচ্ছেন নিয়োগ দেওয়ার আগে ভাবতে হবে আচ্ছা আমি যদি এখন নেক্সট আর্মি চিফ বানাবো সিরিয়ালি তাকে যদি নিয়োগ দিতে গিয়ে দেখি যে সে একটা অসৎ লোক সে আজিজ সাহেবের মতো দুর্নীতি করতে পারে তাইলে আমি দেখা গেলাম একজন জেনারেল খুঁজা পাই না একজন সৎ পাইছি লেফটেন্যান্ট কর্নেল রে তাহলে কি তাকে আর্মি চিফ বানাই দিব এটা কি তাই মনে হয় প্রশ্ন হচ্ছে যে সব আর্মি অফিসার ভালো সব পুলিশ অফিসার ভালো সৎ অসৎ হয় কিভাবে সেই জায়গাটায় আমি যাচ্ছি আমাদের তো এখানে আর্মি চিফ একজন ছিলেন না আমাদের এখানে সাহেব একজন আইডিপি ছিলেন না এই সরকারের আমলি তাদের পিছনে করে আছে। কই তাদের হয়নি তাহলে এদের বেলায় হলো কেন সেখানে হবে। সবসময় মনে রাখবেন একজন আর্মি চিফকে নিশ্চয়ই একজন লেফটেন্যান্ট কর্নেল দুর্নীতিবাস বানাইতে পারে না একজন আইডিপি কে নিশ্চয়ই একজন ডিআইজি দুর্নীতিবাস বানাইতে পারে না দুর্নীতিবাস যখন হয় মানুষ সব মানুষ লোভী সব মানুষের টাকার লোভ আছে কিন্তু যতক্ষণ পর্যন্ত গ্যারান্টি না পায় যে আমার ওয়ে আউট আছে ততক্ষণ পর্যন্ত দুর্নীতি করতে সাহস পায় না সুতরাং যারা দুর্নীতি করছেন তাদের উপরে যারা গডফাদার বা ডন তারা কারা অর্থাৎ তারা শেলটা পাবে নিশ্চিত জেনে এখন আমি আপনাকে ইব্রাহিম সাহেবকে বুঝাচ্ছি আপনার মাধ্যমে সেটা কি ইব্রাহিম সাহেবের বললাম যে তাহলে কি আপনি জানতে চান এই ডন কারা বা এই গডফাদার কারা কিংবা কারা কিভাবে দেয় আমি কি নাম বলতে পারবো আপনি হয়তো ভাববেন আমি নাম বলতে পারবো না আমি যেমনি ভাবে নাম বলতে পারবো না আবার বলেও ছাড়বো সেটা আমি লক্ষ্য করে দেখেন জেনারেল ইব্রাহিম সাহেব কল্যাণ পার্টি করার পর টানা পনেরো ষোলো বছর কি রাজনীতি করেছেন তারপরে কোন এক শক্তির কারিশ্মায় উনি ওনার রাজনৈতিক স্ট্যান্ড পরিবর্তন করে ফেলে তারপরে উনি কল্যাণ পার্টি পক্ষে থেকে এমপি হলেন তাহলে ইব্রাহিম সাহেবের জন্য লেসন জানাইতে চাইলেন যে আপনি যে শক্তি দ্বারা প্রভাবিত হয়ে আপনি যে স্বাভাবিক সাধারণ কল্যাণ পার্টির চেয়ারম্যান বাদ দিয়ে আপনি এমপি কল্যাণ পার্টির চেয়ারম্যান হইছেন আজিজ সাহেব বেনজির সাহেব সেই একই শক্তি দ্বারা এই দুর্নীতি করেছেন যেমনি ভাবে দুর্নীতি কারা রাজনীতির মাধ্যমে সাধানমর সাহেব নৌকায় চড়ে একেবারে পার্লামেন্টে চলে গেলেন সেই একই শক্তি দ্বারা বেনজির এবং আজিজ এই পর্যায়ে আসছে এখন ইব্রাহিম সাহেব ভেবে নেন সেইটা কারা আপনি জানেন আমার কাছে মনে হয় না এর চেয়ে বেশি আর কিছু বলতে হবে সুতরাং এই অবায়দুল কাদের সাহেব বলে এরা আওয়ামী লীগ করে না কিচ্ছু আসে যায় না আওয়ামী লীগ করার তো প্রয়োজন নাই এখন কেন আপনি তাদের শরীরটা দিচ্ছেন এবং কেন তাদের বিচার না হওয়ার সম্ভাবনা এখন শুধুতেছি কি তাদের ডালপালা পালা ধরবে এদের সাথে যাতে সহায়তা করছে তাকে ধরলে কি হবে বেঞ্জির কে গ্রেপ্তার হওয়া আজিজ গ্রেপ্তার হওয়া মানে কনফার্ম থাকেন প্রশাসন সরকারের কাছ থেকে হাত গুটিয়ে নেবে এবং সরকারের পতন হবে সে কারণে এই দুইজনকে আর যাই হোক গ্রেপ্তার করবে বলি আমি বিশ্বাস করি না অনেক ধন্যবাদ দর্শক শুনছিলেন সমসাময়িক আহ বাংলাদেশ এবং ভারতের দুটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আবহানা রাজ্য কি চলছে এটা বিশ্লেষণ দর্শক আমাদের এই আলোচনা আগামীতে অব্যাহত থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ